সবার আগে নিজের ক্যারিয়ার গড়বেন, এই জিনিসে কোনো কম্প্রোমাইজ করবেন না, মরে গেলেও না। আত্মসম্মান আত্মমর্যাদা কখনো বিসর্জন দিবেন না, তাতে মরে যেতে হলে যাবেন। চোখ বন্ধ করে পুরুষকে বিশ্বাস করবেন না, গণহারে ট্রাস্টের কথা বলছি, ট্রাস্টওয়ার্থি ম্যান অবশ্যই আছে। পুরা ফেরিস্তা মার্কা স্যার, আব্বুর বন্ধু, মামার ফ্রেন্ড, বড় ভাইয়ের বন্ধু, একদম ফ্যামিলি পার্সন, এরকম এমন কারো সাথে একা কোথাও যাবেন না। বান্ধবের বাসায় যেতে হলে পরিবারকে জানান, ফোন নাম্বার আম্মু আব্বু বড় ভাই আপুকে দিয়ে যান। সবসময় নিরাপদে যত দ্রুত সম্ভব বাসায় ফিরবেন, রাতে চেষ্টা করবেন না থাকার, থাকলেও বাসার পরিবেশ দেখে নিন। নিজের গাট ফিলিংসকে সবসময় প্রাধান্য দিবেন। দেখি কিছুই মনে হয় না, খুব ভালো মানুষ, কিন্তু মন কেন যেন ব্যক্তিটাকে পছন্দ করে না, এমন হলে সেই ব্যক্তি থেকে 100 হাত দূরে থাকেন। নিজের আবেগকে সবসময় নিয়ন্ত্রণে রাখবেন, মেয়েরা আবেগের কারণে ভিকটিম হয়। ফ্যামিলিকে সবসময় পাশে রাখবেন, ফ্যামিলিকে বিশেষ করে আম্মুকে বন্ধু বানান, তার সাথে সব যেন শেয়ার করা যায় এমনভাবে সম্পর্ক করবেন। আব্বু আম্মুর গোপনে কিছুই করবেন না, ভিকটিম হলে আপনি হবেন, তখন আব্বু আম্মু শুধু এটাই ভাববে মেয়েটা আমাদের বলল না কেন। কাউকে বিশ্বাস করার আগে 100 বার ভাববেন, নিজেকে ভালোবাসুন, এটা খুব দরকার। আপনি কালো, শর্ট, মুখে ব্রণ, বিলিভ মি এগুলো কিচ্ছু না, আল্লাহ আপনাকে যেভাবে বানিয়েছেন আপনি সেভাবেই সুন্দর। আপনার মেধা ব্যক্তিত্ব দেখে যেন একটা ছেলে দীর্ঘশ্বাস ফেলে, নিজেকে ওইভাবে তৈরি করবেন। সবসময় সত্যকে পাশে রাখবেন, মিথ্যা অনেক সহজ, অন্যায় অনেক আনন্দ দেয়, কিন্তু তা সবসময় ক্ষণিকের জন্য, সত্য সবসময়ের জন্য, তা যত কষ্টের হোক। জীবন অস্বাভাবিক সুন্দর, হতাশা, আনএক্সপেক্টেড ক্রাইসিস, আনএক্সপেক্টেড ইনসিডেন্ট, এগুলা লাইফের পার্ট। ও আচ্ছা, এমন হইল, ঠিক আছে, এরপর কি? লাইফের প্রতি এমন অ্যাটিটিউড রাখলে লাইফ আর অসুবিধা করতে পারে না। গাড়ির ড্রাইভার, অ্যাপার্টমেন্টের দারোয়ান, এই দুই দলের সাথে খারাপ ব্যবহার করবেন না। এই দুই দলের মানুষ বিপদে চরম সাহায্য করে। অতীত নিয়ে একদম ভাববেন না, তবে অতীত থেকে শিক্ষা নেবেন। সুন্দর একটা স্মৃতি কি দ্বিতীয়বার একইভাবে আনন্দিত করবে আপনাকে? নো, নেভার। প্রথমবারের থেকে কম আনন্দের অনুভূতি দিবে, তাহলে অতীতের দুঃখ কেন বারবার কাঁদাবে? সময় নাই অতীত নিয়ে ভাবার, এভাবে ভাবেন, ইউ উইল বি হ্যাপিয়ার। মাটি এখন পায়ের নিচে, একদিন এটা আমার আপনার 3.5 হাত পরিমাণ উপরে থাকবে। আমাদের জন্য এক সময় অন্যরা প্রার্থনা করবে, তার আগেই নিজের প্রার্থনা নিজেই যেন অন্তত করতে পারি। পৃথিবীর সকল নারী সুখে ও সুরক্ষিত থাকুক।